সিভিল সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের বড় আপডেট। ওয়েটিং চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য কমিশনের তরফ থেকে অতিরিক্ত শূন্য পদের ঘোষণা করা হয়েছিল। সেই কথা মতো রাজ্য এবং কমিশনের তরফ থেকে শূন্য পদ তৈরি করা হয়েছে ওয়েটিং চাকরি প্রার্থীদের জন্য। সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে 14,000টি অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয়েছে। সেই বিষয়ে কালকের আপডেটে জানানো হয়েছে। আবার নিউমারি পোস্টের পূর্ণ আশা চাকরি প্রার্থীদের, এটি একটি খবর ঘোষিত হয়েছে, যেটি আপনারা কালকের যে ভিডিওটি দেখেছেন সেটারই একটি নোটিস বা খবর বলতে পারেন। 2016 সালে স্কুল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত নবম দ্বাদশ স্তরে বঞ্চিত শিক্ষক গ্রুপ সি গ্রুপ ডি বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য রাজ্য সরকার ইতিমধ্যে 14,967 সুপার নিউমারি পদ সৃষ্টি করেছে এবং নিয়োগ মহামান্য উচ্চ আদালতের বিচারাধীন মেধানের তালিকায় চাকরি প্রার্থী পার্থ প্রতিম মণ্ডল জানিয়েছে যে মহামান্য উচ্চ আদালতের তত্ত্বাবধানে শিক্ষক ক্ষেত্রে দুর্নীতি আজ প্রকাশ পেয়েছে। দুর্নীতি সম্পর্কে অবগত হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য এই 14,967 পদ সৃষ্টি হয়েছে। সেই সিট বা প্যানেলভুক্ত বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্যই যারা দুর্নীতির কারণে দীর্ঘ বঞ্চনার শিকার হয়েছে, কিন্তু অসৎ ব্যক্তি ও বঞ্চিত চাকরিপ্রার্থীদের মঞ্চে সবার চাকরির দাবি তুলেছে।